ঠাকুরগাঁও হরিপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। হরিপুর প্রতিনিধি নূর মোহাম্মদ জানান, সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার আবুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বাবু নগের কুমার পার, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভিন সুমি ও প্রেস ক্লাবের হরিপুরের সভাপতি শফিকুল আলম চৌধুরী সুজাসহ আরো অনেকে